বোনের হাতে দাদার খুন, রহস্য ভেদ করল রানাঘাট থানার পুলিশ। নিজের দাদাকে খুন করল বোন, রানাঘাট থানার পুলিশ তদন্তে নেমে উদ্ধার করে সুমিত ভট্টাচার্য খুনের ঘটনায় তার বোন ও তার সঙ্গী জড়িত। উল্লেখ্য, গত 12ই মে এক ব্যক্তির মৃতদেহের গায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপানোর দাগ অবস্থায় নদিয়ার তাহিরপুরের পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। যুবকের গায়ে একাধিক কোপ ও রক্তাক্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার তাহিরপুর থানার গাংনি এলাকায়। সূত্রে জানা যায়, সুমিত ভট্টাচার্যের ঘরের ভেতরের বিছানায় গায়ে একাধিক কোপানোর ক্ষত রয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাহিরপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। পুলিশ তদন্তে নেমে সুমিত ভট্টাচার্যের বোন স্বাতী দেবীকে ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তার বক্তব্যে আরো বেশি অসঙ্গতি ধরা পড়ে এবং তার বয়ানে যখন পুলিশ অসঙ্গতি খুঁজে পায় তখন আরো অন্যান্য তথ্য যখন তার সামনে তুলে ধরা হয় সে এই ঘটনার কথা স্বীকার করে এবং তার কথার সূত্র ধরে আমরা ভজন মিত্র নামে আরেক ব্যক্তিকে জানতে পেরেছি এই ভদ্রমহিলার বাজারে বেশ কিছু দেনা হয়ে যায়। দেনা পরিশোধের জন্য টাকার দরকার পড়ে, সেই টাকার প্রয়োজনে উনি ওনার দাদার উপরে, অর্থাৎ যিনি খুন হয়েছেন তার উপরে বারংবার চাপ সৃষ্টি করে এবং দাদা টাকা দেওয়াতে রাজি না হয় এই ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। কারণ এদের যেহেতু বাবা মা কেউ নেই, দাদা যদি মারা যান সমস্ত সম্পত্তি কিন্তু উত্তরাধিকার একমাত্র এই বোনই হয়। এক কথা আমরা মনে করি, বোনের ষড়যন্ত্রকারী, বোন নিজে ষড়যন্ত্রকারী এবং তার প্রেমিক যদি খুনটা করে প্রেমিক তো ওখানে বলা যেতে পারে না, মানে আমরা সেটা এখন পর্যন্ত তার যথেষ্ট প্রমাণ পাইনি যে প্রেমিক, কিন্তু সম্পর্কযুক্ত প্রেমিক হতেও পারে, বিবাহিত সম্পর্ক হতে পারে মানে এই মুহূর্তে ওটাকে রুল আউট করা যায় না। আমরা আমাদের তদন্ত যদি আরও এগোয় তাহলে আমরা সম্পর্কের মাত্রাটা কীরকম ছিল সেটা হয়তো জানতে পারবো। সম্পর্ক ছিল, যথেষ্ট গভীর সম্পর্ক ছিল। যিনি খুন হয়েছেন তার বয়সটা কেউ করে না, 36 বছর। উনি কী করতেন? উনি খুব বলার মতো সে ধরনের কিছু করতেন না, তবে যেটা ওনার যেটা দুর্বলতা ছিল উনি মানে প্রচণ্ড নেশাগ্রস্ত থাকতেন। স্যার, বোনের সঙ্গে কি সম্পর্ক ভালো ছিল তার? না না, বোনের সাথে এই সম্পত্তিগত ব্যাপারে সম্পর্কে কিছু অবনতি হয়েছিল এবং সেদিন যেটা ঘটে সেটা হচ্ছে যে বোন বাড়িতে থাকে, বাড়িতে থাকার পরে এই ভজন বলে ছেলেটিকে ডাকে, ডাকার পরে ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটার সময় কিন্তু বোন বাড়ি ছেড়ে চলে যায়, পাশে একজনের বাড়িতে চলে যায়। পরবর্তীকালে সকালবেলা যখন স্বাতী ভট্টাচার্য আমাদের যখন পুলিশে কমপ্লেন করে তখন ওরা বক্তব্য এটাই ছিল যে আমি তো বাড়িতে ছিলাম না, কী ব্যাপার আমার দাদাকে মেরে দিয়ে গেছে যাই রাত্রিবেলা কোনো একটা সময় ঘটনা ঘটেছে আমাদের অনুমান, এটা মধ্যরাত্রে পরে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।